গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে আন্তর্জাতিক ও পাঁচ তারকা মানের দেশীয় চেইন হোটেল গ্র্যান্ড প্যালেস অ্যান্ড রিসোর্টের সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখার সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয় এতে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এস মোস্তফা তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এ সময় এসএ গ্রুপের কর্ণধার ও গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ সহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্যাতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিস্তারিত এস কে সরভের প্রতিবেদনে গ্র্যান্ড দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে দুহাজার সালের বিভাগীয় শহর রংপুর এবং দুহাজার বিশ সালের তিন মাস সিলেটের যাত্রা শুরু করে পাঁচ তারকা মারার দেশীয় চেইন হোটেল গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট অফ বার ওয়েলকাম টু গ্র্যান্ড প্যালেস হোটেল উদ্বোধনের পর থেকে গ্রাহক সেবাকেই অগ্রাধিকার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি এরই ধারাবাহিকতায় হোটেলগুলোতে আসা গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাথে এক সমঝোতার চুক্তি সই হয় এই চুক্তির ফলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বিভিন্ন কার্ড হোল্ডারদের জন্য গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থানকালীন সুবিধাগুলো তুলে ধরেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এই দুটো হোটেলে আমাদের যে সমস্ত ক্লায়েন্ট আছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড হোল্ডাররা তারা অ্যাকোমোডেশনে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এনজয় করবেন এবং ফুডে তারা টেন পার্সেন্ট সুবিধা পাবে এস এম এস করবো প্রত্যেকটা কাস্টমারকে আমাদের এবং আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা আমরা জানানোর চেষ্টা করব যাতে করে আমাদের যত কাস্টমার আছে তারা বিষয়টা জানতে পারে আর গ্রাহক সেবাকে মূল লক্ষ্য আখ্যায়িত করে ভবিষ্যতে দেশের সব বিভাগীয় শহরের পাশাপাশি নিজ জেলা নোয়াখালীতেও এই ধরনের প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথা জানান এস এ গ্রুপের কর্ণধার ইউসিবি ব্যাংকের সকল গ্রাহক যারা রয়েছেন আমি সকলের জন্য আমি আমার গ্র্যান্ড প্যালেসের পক্ষ থেকে আমি বিভিন্ন রকম আমাদের যে সুবিধাগুলো আছে সব তারা এবিল করতে পারবেন চট্টগ্রাম কক্সেস বাজার খুলনা এগুলি আমরা প্রায়োরিটি বেসি যা আর ইয়েতে করতে পারবো এবং নোয়াখালীতেও একটা করব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এবং অনেক কিছু ভবিষ্যৎ নোয়াখালী রয়েছে এবং আমার মাতৃভূমি এস কে সৌরভ এসিটিভি ঢাকা